হরে কৃষ্ণ আমরা সকলেই জানি রায় রামানন্দ মহাপ্রভুর সর্বক্ষণের সঙ্গীদের মধ্যে অন্যতম তার মতো পাণ্ডিত্যে ভরপুর ও রসজ্ঞ বৈষ্ণব ভক্ত পাওয়া দুষ্কর তার মহান চারিত্রিক গুণাবলীর কথা আজ আমরা একটু জানব নীলাচলে প্রভুর পূর্বাশ্রমের আত্মীয় প্রদ্যুম্ন মিশ্র একদিন প্রভুর চরণে পড়ে মিনতি করলেন প্রভু আমাকে কিছু কৃষ্ণ কথা শোনাও প্রভু তখন তাকে রামানন্দের কাছে পাঠালেন কিন্তু সেখানে গিয়ে প্রদ্যুম্ন শুনলেন যে রামানন্দ তার নিজের লেখা জগন্নাথ বল্লভ নাটকটিকে মঞ্চস্থ করার উদ্দেশ্যে দুজন পরমা সুন্দরী কিশোরী দেবদাসীকে নিজের নির্জন বাগান বাড়িতে নিয়ে গিয়ে নাচ গান শেখাচ্ছেন কথাটা শুনে অবধি প্রদ্যুম্নের সংকীর্ণ মন রামানন্দের প্রতি বিরূপ হয়ে উঠেছিল তারপর রামানন্দ ফিরলে দু একটি ভাষা ভাষা কথা বলে তাকে এড়িয়ে প্রভুর কাছে এসে রামানন্দের দুশ্চরিত্রতা সম্পর্কীয় ঘটনাটি নিবেদন করলেন প্রভু বললেন স্বয়ং আমি সন্ন্যাসী হয়েও যে মানসিক বিকৃতি ঘটার ভয়ে প্রকৃতি তথা নারী থেকে দূরে থাকি রামানন্দ সেই বেকারটুকুও জয় করেছে রাগানুগা মার্গের সাধনায় রামানন্দ আমার চেয়েও সিদ্ধ সে যে নির্বিকার চিত্তে ওই কন্যাদের সংস্পর্শে আছে তার স্বরূপ বোঝার সাধ্য সাধারণ মানুষের নেই সে সদা গোপীভাবে বিভাবিত সে নিজেকে গোপী জ্ঞানেই ওই দেবদাসী রূপিণী গোপীদের সঙ্গে মেলামেশা করে সুতরাং সিদ্ধ দেহি ওই রামানন্দই প্রকৃত কৃষ্ণ কথা বলার অধিকারী আমিও তার কাছেই কৃষ্ণ কথা শুনি এবার আপন ভ্রান্তির জন্য অনুশোচনায় ভরে গেল প্রদ্যুম্নের মন প্রাণ তিনি মুহূর্ত মাত্র দেরি না করে পুনরায় রামানন্দের কাছে ছুটে গেলেন বিনয়া বিনয়াবনত রামানন্দ তাকে প্রণতি জানিয়ে তার পুনরাগমনের হেতু জানতে চাইলে প্রদ্যুম্ন প্রভুর নির্দেশ জানালেন রামানন্দ এটিকে তার মহাভাগ্য বলে মেনে নিয়ে প্রদ্যুম্নকে কৃষ্ণ রসামৃত সিন্ধুর নীরে অভিস্নাত করালেন